वेलकम बैक टू माय चैनल এখন থেকে একটা ব্লগ স্টার্ট করে দিলাম। আজকে স্যাটারডে আর আজকে যেহেতু উইকেন্ড সেই জন্য আজকে একটু কিছু স্পেশাল ব্রেকফাস্ট করবো ভাবছি। তাহলে চলো দেখা যাক কী করা যায়। আর আজকে বাইরে ওয়েদারটা বেশ ভালো কারণ বর্ষাকাল তো প্রায় নেমেই গেছে। তা চলো ব্লগটা স্টার্ট করা গেল। আর অমি এখন ওই ঘরে গেছে, এখন দেখি অমি ওই ঘরে গিয়ে কী করছে। অমি কী করছো? এইরকম অমি এখানে বসে আছে। তুমি কী করছো বসে? কালার পেন্সিলগুলো নিচ্ছি। এখানে বাইরের ওয়েদারটা বেশ ভালো, খুব হাওয়া দিচ্ছে। আর এই গাছে যত জাম ছিল সব কটা ঝড়েতেই পড়ে গেছে, আর দুই একটা আমরা পেয়েছি। অমি চলো, অমি এখন খাবে চিকেন স্যান্ডউইচ, আমরাও খাবো, অমিও খাবে। অমি এসো, তুমি চিকেন স্যান্ডউইচ খাবে তাড়াতাড়ি চলো। সেই জন্য দেখো ব্রেড পুরো আছে, শেকা হয়ে গেছে পাউরুটি। আর এখানে একটুখানি অনিয়ন চপারে চপ করে নিচ্ছি, টমেটো রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর এখানে চিকেনটাকে ভাজা হচ্ছে। নিয়ে নিয়েছি বাটার, আর এখানে রয়েছে চিকেন। চিকেনটা আমি একটু ম্যারিনেট করব নুন হলুদ দিয়ে, তারপরে ফ্রাই করে নেব। পজ করি। এখানে দেখো ফার্স্টে আমি চিকেনগুলোকে নুন আর সামান্য একটুখানি হলুদ আর একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে বাটারে ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে একটুও কাঁচা ভাব না থাকে। সেই জন্য খুব ভালোভাবে ফ্রাই করে নেব। চিকেন স্যান্ডউইচে এইভাবে কুচু কুচু করে চিকেন দিলে তো অসাধারণ লাগেই। আর এখানে দেখো আমি এগুলো চপ করে নিলাম, টমেটো, অনিয়ন, তোমরা একটু চাইলে কিউকাম্বারও অ্যাড করতে পারো, ক্যাপসিকামও অ্যাড করতে পারো। তা আমি দেখো এবারে আমি এর মধ্যে চিকেনগুলো মিক্সড করে নিলাম। এবারে একটা বোলের মধ্যে এই সমস্ত কিছু একসঙ্গে মিওনিস আর বাটার দিয়ে ভালোভাবে মিক্সড আপ করে নেব। এবারে দেখো বাটার দিচ্ছি, বাটার দেওয়ার পর তোমরা তোমাদের পছন্দ মতো যেরকম টেস্ট অনুযায়ী বাটার দেবে, আর এরপরে দেবে মিওনিস। মিওনিস চিকেন ফ্লেভারও দিতে পারো, তো আমার কাছে চিকেন ফ্লেভার ছিল না, আমি নর্মাল ভেজটাই দিয়েছি। তো অসাধারণ খেতে লাগে এরকম ব্রেকফাস্ট যদি হয় তো, বাড়িতে ছোট থেকে বড় সবার একসাথেই সবাই এনজয় করে খাবারটা খেতে পারে আর দুর্দান্ত লাগে। আর তোমরা পাউরুটিটা ফার্স্টে ভালো করে শেকে নেবে, আমি তো ব্রাউন ব্রেড ইউজ করেছি, দিয়ে ভালোভাবে এর মধ্যে পুরটা দিতে হবে, দিয়ে আবার দু পিঠ ভালো করে বাটারে শেকে নেবে। আর একটুখানি মরিচ ছড়িয়ে দিয়েছি, এটা খেতে দুর্দান্ত লাগে, তো আমি বারবার রেকমেন্ড করব, অবশ্যই একবার বানিয়ে খেও তোমরা। আর এখানে দেখো আমি একটু ব্যাংকের কাজের জন্য একটু বেরিয়ে পড়েছি, আর তারপরে বাড়ি যাব, গিয়ে বিরিয়ানি তৈরি করব। এখানে দেখো আমরা তো একটু বেরিয়ে পড়েছি, ব্যাংকের কাজ সেরে টেরে একটুখানি কিছুখানি কিছু টুকটাক বাজার করে নিয়েছি। আর দেখো আনন্দবাড়িতে এখানে রাস্তার দুধারে পুরো গুঁড়ো গরম মশলা থেকে শুরু করে গোটা গরম মশলা, শাকসবজি সব একসাথে বিক্রি হয়। আর পেয়ারাগুলো তো দেখে দারুণ লাগছিলো, বিশেষ করে আমগুলো দেখে আরও ভালো লাগছিলো। এখন তো এখানে আমাদের এখানে 80 টাকা করে কিলো যাচ্ছে। যাই হোক, দিয়ে একটুখানি টুকটাক বাজার টাজার করে নিলাম, করে টোরে পুরো আবার বাড়ির দিকে রওনা। আর তবে বাজার করার পর বাড়ি যাওয়ার আগে তো অমিকে একটা কিছু কিনে দিতেই হবে, অমি মারাত্মক কান্নাকাটি জুড়ে দিয়েছে, তা সেই জন্য অমিকে একটা কার কিনে দেওয়া হয়েছে। ওর তো এখন রাস্তায় বেরালেই এখন পায় না। আর যাই হোক, মেঘলা মেঘলা ওয়েদারটাও ছিল, তা ভালো হয়েছে বৃষ্টিটা এখন পড়েনি, নাহলে একটু অসুবিধা হয়ে যেত। ব্যাংকের কাজ শেষ টেশ করে আমরা বেশ কিছুক্ষণ হলো চলে এসেছি, এখন অমিকে নাই নাই করাবো, দিয়ে নিচে গিয়ে করব চিকেন বিরিয়ানি। তাহলে চলো দেখা যাক। এখন অমি চান টান হয়ে গেছে, আর এখানে দেখো আবার কার কিনেছে, হোয়াইট কার, কতগুলো কার, এবার মনে হয় কারের একটা দোকানই খোলা যাবে এই অবস্থা। আর বাইরের ওয়েদার তো পুরো মেঘলা, বর্ষা তো প্রায় পড়েই গেছে।
এখন দেখো বিরিয়ানির জন্য পুরো প্রিপেয়ার করব সব কিছু। এখানে দেখো পেঁয়াজ কুচি রয়েছে, চালটাও আমি ভিজিয়ে রাখবো বিরিয়ানির চাল। আর এখানে মাংস রয়েছে, চিকেন সাইড ডিশের জন্য টক দই দিয়ে ম্যারিনেট করা আছে। আর এখানে দেখো আলুগুলো কুচিয়ে নেবো ভালো করে, কারণ বিরিয়ানিতে তো আলু মাস্ট। আর এখানে দেখো আদা রসুন সেগুলো সব কিছু পেস্ট করে নেবো। আর যেহেতু অমির পাপা আবার পুনেতে চলে যাবে, আর ওখানে যেহেতু কলকাতা স্টাইলে বিরিয়ানি পাবে না, এমনকি ওখানে বিরিয়ানিতে আলুও দেওয়া থাকে না, তা সেই জন্য বাড়িতে বিরিয়ানি তো করতেই হবে, সেই জন্য করলাম, করে নিলাম। আর দারুণ টেস্টি হয়েছিল আমার মতে। বাড়িতে যে কোনো খাবারই করলে ভালো টেস্টি হয়, আর দোকানে তো হয়, কিন্তু দোকানের থেকে সব থেকে নিরাপদ আর ভালো টেস্টি হচ্ছে বাড়ির খাবার। আর এখানে দেখো বাড়িতে একটুখানি রিচ খাবার খেলেও সাধারণত কোনো অসুবিধা হয় না। আর এখানে দেখো ভালো করে আলুগুলো ধুয়ে নিচ্ছি। বিরিয়ানির রেসিপি আমি এর আগে অনেকবার দেখিয়েছি আমার চ্যানেলে। তোমরা যদি ইন্টারেস্ট হয়ে থাকো তো আমার চ্যানেলটা একটুখানি আগের দিকে ভিডিওগুলো দেখে নিতে পারো। এখানে দেখো আমি শর্টলি বলে দিচ্ছি, তাও আলুগুলো ফার্স্টে ফ্রাই করে নিলাম একটুখানি নুন আর কেশরি রং যেটা, তার বদলে তোমরা হলুদও ইউজ করতে পারো, সেটা মাখিয়ে আলুগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। আর চাল মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবো, তাহলে খুব সুন্দর হবে, চালটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে। ভালোভাবে ধুয়ে এক ঘন্টা চালটা ভিজিয়ে রেখে দেবো। তারপরে চিকেনে যে স্টকটা করতে হবে বিরিয়ানির জন্য সেটা করে নেবো। গোটা গরম মশলার ফোড়নটা আমি পরে দেবো, আগে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে দেখো গোটা গরম মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এই দিকে দুধের মধ্যে মিঠা আতর দিয়েছি, আর গোলাপ জল আর কেওড়া জলটাও একটু দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এইবারে আমি গোটা গরম মশলা, সাজিরে, তারপরে এলাচ, দারচিনি, স্টারনিস বিরিয়ানির যেসব মশলাগুলো হয় সেগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে দিইনি এই কারণে যে অনেকেই প্রথমে দিয়ে থাকে, কিন্তু আমার মতে প্রথমে দিলে সেগুলো পুড়ে যেতে পারে, সেজন্য ফার্স্টে আমি পেঁয়াজটাই দিই, তারপরে আমি গোটা গরম মশলার ফোড়নটা দিই। এরপরে দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে চিকেনগুলো আমি দিয়ে দেবো। বিরিয়ানির যে চিকেন স্টক সেটার তো একদমই কোনো খাটনি নয়, আমার তো মনে হয় না কোনো খাটনি, কারণ খুবই ইজি, বেশিক্ষণ কষাতেও লাগে না অত। দিয়ে আমি বিরিয়ানির মশলাটা একটু দিয়ে দিলাম। এরপরে দেখো বিরিয়ানির স্টক পুরো রেডি হয়ে গেছে। এরপরে আমি প্রেশার কুকারে যেরকম আগে আমি করেছি ঘি দিয়ে দিয়েছি এক চামচ, তারপরে আমি গোটা গরম মশলার একটু ফোড়ন দিয়ে বিরিয়ানির যে চালটা সেটা আমি ঢেলে দিলাম। এবারে দেখো বিরিয়ানির চালটা দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে নিলাম, ঘিয়েতে ভেজে নিলাম। তারপরে আমি পরিমাণ মতো স্টক দিলাম, দিয়ে পরিমাণ মতো জল, মানে এক গ্লাস চাল হলে দেড় গ্লাস জল দিয়ে ভালোভাবে সিটি দিয়ে দিলাম। আর একটা সিটি পড়লে সঙ্গে সঙ্গে অফ করে দেবে। স্টিমে থাকার পর বিরিয়ানি দেখবে পুরো একদম রেডি। এই দেখো আমার বিরিয়ানি পুরো একদম রেডি, ঝরঝরে হয়েছে, দেখতে দারুণ, খেতেও তো আর বেশি ভালো হয়েছে। আর এটা দেখো সাইড ডিশ, এটা তো আমি করিনি, এটা করেছে কৃষ্ণাদি। আর যাই হোক এইবারে দেখো খেতে বসে গেছি। এবারে খাওয়ার সময় একটুখানি টিভি দেখতে দেখতে তো খাই, দারুণ লাগে খেতে। বিরিয়ানিটা নিজে করেছি বলে বলছি না, আমি তো শুধু আমি বলছি না, মানে বাড়ির সবাই খেয়ে ভালোই বলেছে আপাতত, যাই হোক। আর এখানে দেখো অমিকে একটুখানি পড়তে বসিয়েছি, অমি তো পড়ার দিকে মন নেই, যাই হোক এখন তো ড্রয়িংটাও একদমই পুরো উল্টোপাল্টা করছে, আগে তাও ভালো করতো, দেখো কেমন ঘিজি ঘিজি করে ড্রয়িং করেছে। এখন দেখো এখন তো সন্ধে হয়ে গেছে, দিয়ে কিছুটা রাত্রিও হয়ে গেছে, আর এখন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এনাকে দেখো, ইনি আর কেমন কী করছেন, হ্যাঁ ইনি দুষ্টুমি করছেন, নিজেই বলে দিত। আর ইউ আর মাঙ্কি, তুমি কি একটা মাঙ্কি, মাঙ্কির মতো লাফাচ্ছ। যাই হোক তাহলে চলো, আজকে তো বিরিয়ানিটা তো দারুণ হয়েছিল, খুব ভালো লেগেছে আমার, কারণ নিজে করে নিজেই ভালো বলছি, কারণ সত্যি খুব ভালো হয়েছে, সবাই ভালো বলেছে। আর আজকের ব্লগটা বাড়ালাম না, এখানেই এন্ড করে দিলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে। কারণ আজকে দুপুরবেলা উমি পুরো ঘুমাতেই দেয়নি, এমনিতেই আমার ঘুম পাচ্ছে, তাই জন্য আর ব্লগটা বাড়াচ্ছি না, আর কোনো এনার্জি নেই বিরিয়ানি খেয়ে, আর কোনো ঘুমও হয়নি, কিন্তু বিরিয়ানিটা ভালো লেগেছে এটাই যা। তাই চলো আজকের ব্লগ এখানেই এন্ড করে দিলাম, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, গুড বাই।